এবং আমার কাছে মনে হয় পরিমনি ইজ দ্য বেস্ট বাংলাদেশের, তার উপরে বেস্ট অপশনস আমার মনে হয় না এখনও আছে। পরিমনি আপনি হয়তো অবগত হবেন যে আমরা গত 7 দিন ধরেই পরিমনি আপুকে দেখতে গিয়েছি হসপিটালে। উনি একটা বেসরকারি হসপিটালে ঢাকায় ভর্তি ছিলেন, তারপরে তিনি আবার বাসায় গিয়েছেন, আবার ভর্তি হয়েছেন তার শারীরিক অসুস্থতা। এবং গত দুদিন আগে, একদিন আগে তিনি হচ্ছে কলকাতায় গিয়েছেন কারণ রাজ্য ভীষণ অসুস্থ। তো সবার আগে সিনেমা রিলিজ হচ্ছে সেটা তো তার কাছে, এবং তার স্ট্যাটাসও আমরা দেখেছি তিনি আবেগ ঘন হয়ে কিন্তু পোস্ট করেছে যে তিনি থাকতে পারছেন না। এবং চয়নিকা দিদিও কিন্তু পোস্ট করেছে রাজ্যের ছবি, পরিমনি আপুর ছবি। সো সেখান থেকে বলবো পরিমনি আপু কিন্তু এই সিনেমাতে একটা দুর্দান্ত ভূমিকা পালন করেছে এবং অভিনয়ে দুর্দান্ত করেছেন, একেবারেই পরীর মতো। তার স্পিচ, ডায়ালগ, তার স্ক্রিন, এভরিথিং, তায়েব ভাইয়ের সাথে সব কিছুই দেখেছি যে দুর্দান্ত। এবং পরিমনি এবং তার সন্তানের জন্য শুভকামনা জানাই, স্রষ্টা তাদেরকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনুক। এবং আমি জানি পরিমনি যেই পরিমাণে ডানপিটে এবং খুব দুর্দান্ত সুন্দর ভালো মনের একটা মানুষ, সে নিজেও আসলে আজকের এই দিনটাকে মিস করছে, এটা তিনি বলেছেন ইতোমধ্যে আমাদেরকে ফোনে। এটা আসলে মানুষ কেন বলে জানি না, কারণ আমার পরিমনির মুভি থেকে বেশি গান দেখা হয়েছে, মুভিটা কম দেখা হয়েছে, কিন্তু তার গানে আমার পারফরমেন্স বেশ ভালো লেগেছে, একদম ডানাকাটা পড়েই লেগেছে। এবং আমার কাছে মনে হয় পরিমনি ইজ দ্য বেস্ট বাংলাদেশের, তার উপরে বেস্ট অপশনস আমার মনে হয় না এখনও আছে। আর এরপরে বলবো যে পরিমনির এই যে কাগজের বউ সিনেমাটা, এই সিনেমাটাকে নতুন এক পরিমনিকে সবাই দেখতে পারবে, যেই পরিটা হয়তো এতদিন আড়ালে ছিল, যেই পরিটাকে এখন দর্শকরা দেখতে পাচ্ছে বড় পর্দায়, অথবা আপনারা হলমুখী হন, হলে আসেন, দেখেন সিনেমাটি, তাহলে বুঝতে পারবেন যে এক অন্য পরী, যেই পরীর মধ্যে আবেগ, অনুভূতি, অভিনয়, ভালো লাগা, ভালোবাসা, দুঃখ, কষ্ট, সুখ, বেদনা সমস্ত কিছু জড়িয়ে আছে। বাংলা সিনেমার জয় হোক, এবং দুটো সিনেমা, একটি কাগজের বউ আরেকটি শেষ বাজি, এইটুকুই জানতাম আমরা, হুট করেই কোত্থেকে হুব্বা চলে আসলো জানি না। তবে এটা নিয়ে আমি একজন শিল্পী হিসেবে, একজন অভিনেত্রী হিসেবে আমি আসলে সত্যিই ধিক্কার জানাই। এটা আসলে আমরা বাঙালিদের মনে প্রাণে বিশ্বাস মনে হয় হারিয়ে ফেলছি দিন দিন। আমরা বাংলা ভাষার, বাংলা এবং বাঙালি মানুষ, এবং যে কারণে হয়তো বা আমরা বহির্বিশ্বের সিনেমা আমরা দেখবো, অবশ্যই দেখবো, কেন দেখবো না, কিন্তু আমার মনে হয় বাংলা সিনেমাটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া আমাদের উচিত, কারণ এটা আমাদের দেশের সম্পদ, আমাদের সম্পদ, আমাদের সিনেমা। একটা প্রযোজক লক্ষ কোটি টাকা লগ্নি করে একটা সিনেমায়, বাংলা সিনেমায়, যদি সেই প্রযোজক একটা সিনেমা থেকে তার প্রাপ্যটুকু পায়, তারপরেই কিন্তু তিনি আরও 10টা ভালো সিনেমা বানানোর উদ্যোগ নেবে, কিন্তু এটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তিনিই হারিয়ে যাবেন, এবং প্রযোজক হারিয়ে গেলে সিনেমাই হবে না। তো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এখন হলমুখী হয়েছেন, আপনারা দেখেছেন আজকে, আজকে ভীষণভাবে কিন্তু কাগজের বউ ইতোমধ্যে অনেক অনেক আমরা দেখছি রাশ, ভেতরে অনেক রাশ, এবং টিকিট কাটতে গিয়েও দেখেছি প্রচুর টিকিট সেল হয়েছে। সো এটা একটা পজিটিভ সিগনেচার যে এতগুলো সিনেমার মাঝখানেও কাগজের বউ সাফল্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে, এবং আমরা অনলাইনেও দেখেছি যে অনেক অনেক হিউজ হিউজ টিকিট সেল হয়ে গেছে, দ্যাট মিন্স হচ্ছে প্রায় 190% টিকিট সেল। তো এই এটাতেই প্রমাণিত যে বাঙালিরা আসলে বাংলা ভাষাকে ভালোবাসে, বাংলা সিনেমাকে ভালোবাসে, কিন্তু বাইরে বহির্বিশ্বেও ভালোবাসে। এবং প্রকাশ যারা করছেন তাদের ব্যাপারে কিছুই বলবো না, শুধু বলবো যে মনে হয় আমার দেশের সম্পদটাকে বাঁচানো আপনার, আমার, আমাদের সকলের দায়িত্ব। দর্শকের উদ্দেশ্যে বলবো যে ভালো সিনেমার জয় হোক, ভালো কাজের জয় হোক, দিন শেষে আমরা ভালোর সাথে থাকি, এবং আমরা কাগজের বউটাকে অ্যাপ্রিসিয়েট জানাই, কাগজের বউমুখী হই, সিনেমাটা সবাই দেখি, সবাই সবার মতো মতামতগুলো, আমরা এখন মতামত প্রকাশ করার জন্য ফেসবুক আছে, প্ল্যাটফর্ম আছে, আমার এই ইন্টারভিউর নিচেও আমরা কমেন্ট সেকশনে জানাতে পারি কার কেমন লাগলো কাগজের বউ, যেহেতু কাগজের বউয়ের অন্যতম একটা পার্ট আমি বর্ষা চৌধুরী ছিলাম এবং আছি, থাকবো। সো আমার মনে হয় যে কাগজের বউ সিনেমাটি দেখলে সবার ভালো লাগবে, এবং চয়নিকা দিদি দুর্দান্ত সিনেমা বানিয়েছে, অভিনয় তো দুর্দান্ত করেছে ডিএ তায়েব এবং তারই সাথে পরিমনি এবং যারা আরও ছিলেন, যেমন এখানে আমাদের আরও বা কী বলে বিখ্যাত কিছু ছিলেন, অ্যাক্টার্স ছিলেন, তারাও কিন্তু বেশ বেশ জমকালো এবং বেশ সুন্দর করেছে।